বলে রাত্রে এটার ভিতরে ঝুমুর ঝুমুর করে কি ধারায় থাকে, পালায় যায়, কোনো সাধু থাকতে পারে না। কিন্তু আমার দাদা এই 30 বছর ওই জায়গায় থাকছে, আর মানুষের মাথার মৃত্যুরে পানি দেওয়া, ওই পানি খাইতো, 8-10টা সাধু পাল্টিছে। এই বনিকে অভিশাপ দেওয়া যায় যে তোর ঘরে এই রাজবাড়িতে তোর প্রদীপ দাঁড়ানোর মতো কিছুই থাকতো না। রহস্যের চাদরে ঘেরা এক ভুতুরে বাড়ির সন্ধানে এসেছি আমরা আজ তারাকান্দা উপজেলার বিশকাইবিয়নে। বাড়িটির রহস্য কেউ সঠিক করে বলতে পারে না, তবে বাড়িটির ভেতরকার অবস্থা দেখে আমাদের প্রথম থেকেই মনে হচ্ছিল বাড়িটিতে কোনো সমস্যা আছে। আমাদের টিমের প্রত্যেকটি মেম্বারের কিছু না কিছু উপলব্ধি হয়েছে এই বাড়িতে। বাড়িটির খুব কাছাকাছি না গেলে বোঝাই যায় না এই জঙ্গলে ঘেরা মাঠের মাঝখানে কোনো একটা বাড়ি রয়েছে। বাড়িটির মাটির রং দেখে যে কেউ সন্দেহ করতে পারে যে বাড়িটি অভিশপ্ত এবং অশরীরী কোনো সমস্যা এই বাড়িতে রয়েছে। বাড়িটির এমন অবস্থা যে দিনের বেলায়ও ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকারের চাদরের ভিতরে কি আছে তারই রহস্যের জাল উন্মোচন করার জন্য আমরা এসেছি আপনাদেরকে দেখাতে গৌরীপুর এবং তারাকান্দার মাঝামাঝি এই রহস্যে ঘেরা বাড়িতে। আমরা স্থানীয় লোকদের কাছ থেকে এই বাড়ি সম্পর্কে যা জানতে পেরেছি তা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তবে এই বাড়িটির সঠিক কোনো বিস্তারিত ইতিহাস আমরা কোথাও পাই না। বাড়িটির মাটির রং অস্বাভাবিক এবং এই বাড়ির ভিতরে দিনের বেলাও কেউ যদি ঢোকে বেশিক্ষণ টিকতে পারবে না, কারণ এতই ঘুটঘুটে অন্ধকার এই বাড়ির ভিতরে। বাড়িটি চারপাশে মাঠ বিস্তৃত, কিন্তু বাড়িটির খুব কাছাকাছি না গেলে কেউ বুঝতে পারবে না এখানে কোনো প্রাচীন স্থাপনা রয়েছে। বাড়িটির আশপাশের গাছগাছালি দেখে জঙ্গলের মতো মনে হয়, আর মনে হয় বাড়িটি লোকচক্ষুর অন্তরালে থাকতে চাচ্ছে। এই বাড়িটির অর্ধেক মাটির নিচে ঢুকে গেছে আর অর্ধেক উপরে দাঁড়িয়ে আছে। বাড়িটির ভিতরে যদি কেউ থাকতে চায় বেশিক্ষণ থাকা প্রায় অসম্ভব। বাড়িটি রহস্যজনক এবং ভুতুড়ে হলেও বাড়িটির নির্মাণ শৈলী, নকশা এবং কারুকাজ আমাদের কাছে অত্যন্ত মনোমুগ্ধকর মনে হয়েছে। বাড়িটি দেখলে অনুমান করা যায় বাড়িটির বয়স 400 থেকে 500 বছরের কম হবে না। বাড়িটির এখনকার যে পরিস্থিতি আমরা অনুভব করলাম, আমরা কাউকে এখানে আসতে পরামর্শ দিচ্ছি না, তবে বাড়িটিকে সংস্কার করে যদি পর্যটন শিল্পের অধীনে নিয়ে যাওয়া যায় তাহলে সকলের জন্য বাড়িটি উন্মুক্ত করে দেওয়া যেতে পারে এবং এটি আমাদের পর্যটন শিল্পের প্রসারে ভূমিকা রাখতে পারে, এতে গ্রামবাসী উপকৃত হবে। এই ঘর সম্পর্কে আমার যতটুকু ধারণা মুরব্বীদের কাছ থেকে গল্প শোনা, আশেপাশে যে এগুলো দেখা যায় এগুলো এগুলো নদী ছিল আর কি। সোয়াই নদীর পাশে হলো যে এই ঘরটা, একজন বণিক, বণিকে আপনার ওই কিছু ধন সম্পদ নিয়ে বাণিজ্য করার জন্য এদিকে যাওয়া আশা করতো আর কি। একটা সময় বণিকে রাত্র হয়ে যায়, তখন এই বাড়িতে অবস্থান করে যে মালিক, উনি থাকতে দেয়। বণিকের যে ধন সম্পদ আছে সেটা রাজা আপনার বুঝতে পারে, এই ধন সম্পদগুলো আপনার রাজা আপনার আত্মসাৎ করে। আত্মসাৎ করার পরে দেয়া এই বণিকে অভিশাপ দেওয়া যায় যে রাজবাড়িতে তোর প্রদীপ দাঁড়ানোর মতো কিছুই থাকতো না। এটার জন্য কি অভিশপ্ত বাড়ি বলা হয়, এটাকে আমরা অভিশপ্ত বাড়ি বলি। তো ওই বণিকের অভিশাপে রাজার এক মেয়ে ছিল আর এক ছেলে সহ চারজনকে সাপে দংশন করে। আপনার বিকালবেলা অথবা এই বিল্ডিংয়ের আশেপাশে একা কেউ আসতে পারে না। আমরা ছোট থেকে যখন আসতাম হয়তো 2-3 জন একসাথে, আমরা 4-5 জন আসতাম আর কি একসাথে। অনেকে দেখছে যে বড় একটা সাপ আছে, ওই যে গর্তটা দেখছেন ওই জায়গায় একটা সাপ আছে, যেটা ছিল আর কি মারা গেছে। উনি একবার একটা সাপ দেখছে আপনি বিশাল বড় ছাদের উপরে, তো উনি আর কি কাজ করতেছে,
সাপ দেখে মনে করেন যে যাহাতে যা ছিল আর কি ফালাইতে দূর দিছে কি মুরুব্বিলা বলে যে একটা কুয়া আছে, যে কুয়ার মধ্যে নাকি রাজা জন সম্পদ যা আছে এগুলো আর কি রাখছিল, অবস্থান করছিল। আপনার টর্চ লাইট দিয়েও যে দুই হাত তিন হাত জায়গা দেখা যায় না। আমার দাদা সাধু ছিল আর কি, হ্যাঁ, তখন উনা ওই দলানে ছিল প্রায় 20-30 বছর ছিল। তারপরে আমার কাকা হয়েছে দলানে, আমার দাদিটা নিয়ে থাকতো আমার দাদা, হ্যাঁ। তারপরে যখন আমার দাদা মারা যায়, তারপরে আপনার অনেক সাধু ওই জায়গা আসছে, আসার পরে আমরা পরে পরিষ্কার করে দিচ্ছি, কইছি আপনার ওই জায়গা থাকেন, আপনার কোনো কানে যায় মারতে হইব না, আমরা বসায় খাওয়ান, আপনি পূজা বাইর করবেন ওটার ভিতরে। তো দেখা যায় সাধু এই সারাদিন থাকে, সন্ধ্যাবেলা এই পলায় এই মাইসের বাড়িতে যায় বৈশা থাকার পরে কেউ বারিন্দায় শুয়ে থাকে। এইভাবে প্রায় 8-10টা সাধু পাল্লিছে এই পালায় জায়গা, বয়ে পায়া জায়গা, রাত্রে কি ঝুমুর ঝুমুর করে এটার ভিতরে বলে বলে রাত্রে এটার ভিতরে ঝুমুর ঝুমুর করে কি এই আয়া ধারায় থাকে পালায় যায়। কোনো সাধু থাকতে পারে না, কিন্তু আমার দাদা এই 30 বছর ওই জায়গায় থাকছে। আর আমার দাদা সাধু ছিল এই কটলিঙ্গি পরর থাকতো আর কি, আর মানুষের মাথার মৃত্যুরে পানি দেওয়া ওই পানি খাইতো এক সাপ আমরা শুনিয়ে আছে আর কি, কিন্তু আমার চোখে অনুপরে অনেকে পাইছে। আমি একটা কথা বলতে চাচ্ছি, ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বলতে চাচ্ছি, এটা প্রত্নতাত্ত্বিক বিভাগে আওতাভুক্ত হোক। এটা হইলে সংস্কার হইলে এটা একটা আপনার নান্দনিক একটা জাদুঘরের মতো পরিণত হবে। আশেপাশে জেলা, উপজেলা, পার্শ্ববর্তী জেলার মানুষ দেখবে, এগুলা ইতিহাস আমাদের ধারণ করতে হবে।